আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আসো ভালো আসো, সুস্থ আসো, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে একেবারে ভোরবেলা, অন্ধকার আছে, 4:30-5টার দিকে ওঠে, আমরা একদমই অন্ধকার। আপনারা দেখতেই পারতেছেন যে জায়গায় লাইট আছে সেই জায়গায় আলো আছে, আর যে জায়গায় লাইট নেই একেবারেই অন্ধকার। তো যাচ্ছি ওয়াকিং করতে, অনেক দিন হয়ে গেছে যেতে পারিনি বৃষ্টির কারণে। বৃষ্টি ছিল আর হাঁটাহাঁটি না করলে শরীরগুলো না একেবারে বাড়ি বাড়ি মনে হয়, কোনো কাজ টাজ করার ইচ্ছা করে না। তো আজকে একদম আমার রাত্রে ঘুম হয়নি, কখন সকাল হবে আর হাঁটতে যাব। তো যখনই একটু দেখলাম 4:30-5টা বাজতেছে, তখন উঠে গেছি, উঠে হাত মুখ ধুয়ে তারপর হানা পাপাকে উঠালাম, উঠিয়ে চলে যাচ্ছি পার্কে হাঁটাহাঁটি করার জন্য। আর অনেক অন্ধকার ছিল, ভাবছিলাম যে হয়তো পার্কে কেউ থাকবে না, একা একা ভয়ও লাগতেছিল আমার কাছে, কিন্তু রেহানের বাবা ভয় পায় না, আমার আর কি নিজের কাছে ভয় লাগছিল, কারণ অনেক ভূতের এই সেই ফোনে দেখতাম আগে। তো সেইটা মনে হচ্ছে যার ভয় লাগছিলো যদি পার্কে কেউ না থাকে, শুধু আমরাই থাকি, আর এরকম আর কি ভয় একটা কাজ করতেছিল মনে। আর এই যে দেখো একেবারেই অন্ধকার, হেঁটে হেঁটে পার্কের কাছাকাছি চলে আসছি, তারপর আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে একটু আর কি আলো আসছে, আর কিছু মানুষজন আসছেন। আগে একেবারে মানুষ আমরা যখন আসছি কেউই ছিল না, শুধু আমরা দুইজন ছিলাম, তারপর কিছু মানুষ আসছে। আর আমরা যখন আসছি অন্ধকার দেখে আমি আর চারদিকে চলাফেরা করিনি, শুধু এইখানে এক্সারসাইজ করেছিলাম, কারণ ভাবছি যে যদি এক্সারসাইজ হাঁটাহাঁটি করি সাপ বা অন্য কোনো কিছু যদি বের হয় অন্ধকারের মাঝে। আর বৃষ্টি হওয়ার কারণে এই পার্কে গাছ তারপরে অনেক কিছু আর কি লতা পাতা বেড়ে গেছে, এই যে চারিদিকে গাছ হয়ে গেছে, আর গাছগুলোতে অনেক পাতা গজিয়েছে, সেই কারণে আমার ভয় লাগছিল সাপ টাপ কোনো কিছু যদি বের হয়। তাই আমি আর হাঁটাহাঁটি করিনি, এখানে এক্সারসাইজ করতেছিলাম, তারপর যখন একটু আলো আসছে তারপর একটু হাঁটাহাঁটি করেছি। এখনও মানুষ ভালো করে আসেনি, এক দুজন আসছে, এই যে দুই একজন আসছে, পুরো মানুষ আসেনি, ভালো করে এখনো আলো আসেনি, অন্ধকার অন্ধকারই আছে, লাইট জ্বলতেছে এই যে দেখো পার্কে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে ভিডিওটার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন। আর এইখানে দেখো কি একটা গাছ, এই গাছের নাম জানি না আমি, গাছে অনেকগুলো ফল আসছে, আর ফলগুলো কি জানি না খাওয়া যায় কি না, লাল লাল ফলগুলো, গাছের পাতাগুলো সবুজ আর ফলগুলো লাল, দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল সবুজ আর লাল। জানি না ভিডিওর মাধ্যমে কেমন লাগতেছে, কিন্তু সরাসরি দেখতে অনেক ভালো লাগছিলো, সেই কারণে একটু ক্যাপচার করে নিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। ভালো কোনো কিছু দেখলেই তো মন মানে না ভিডিও করার জন্য, শুধু মন আর কি বলবো, শুধু মনে হয় ভিডিও করলে আমার বন্ধুদের সাথে শেয়ার করব, করতে পারবো, সবাই দেখতে পারবে আমার সাথে সাথে, এরকমই আর কি মনে হয়। এই যে ফলটা আপনাদেরকে কাছ থেকে দেখাই আমি কীরকম, এই যে দেখো লাল লাল। তো এই গাছটা বা ফলটার নাম যদি আপনাদের কাছে জানা থাকে কারোর কাছে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি জানি না এটার নাম কি বা গাছটার নামও জানি না আমি কি গাছ এটা। তো পার্কে এরকম দুই তিনটা গাছে এরকম ফল আসছে, ওগুলো খাওয়া যায় কি না সেটাও জানি না, তোমাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন হচ্ছে পার্কের গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর পাতা উঠেছে, বৃষ্টির কারণে, বৃষ্টি হয়েছিল যে সেই কারণে গাছে আর কি পাতায় ভরে গেছে, আর পুরো পার্কটাও সবুজ হয়ে গেছে, যে এদিকে দেখি সেদিকে সবুজ গাছপালা আর পাখির কিচিরমিচির শব্দ, সকালবেলা এরকম আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস, তারপর সবুজ প্রকৃতি আর পাখির যে কিচিরমিচির শব্দ শুনলে একদম মনটা না ভরে ওঠে, অনেক ভালো লাগে। এত ঠান্ডা হাওয়া আর পাখির ডাক আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে শুনতে পারতেছেন, পাখির কিচিরমিচির শব্দ, সত্যি বলতেছি একেবারে মুগ্ধ হয়ে যা গিয়েছিলাম এই আর কি হাওয়া তারপরে পাখির ডাকগুলো শুনে, কারণ অনেকদিন পর পার্কে গিয়েছি এরকম আর কি অনেকদিন পর শুনছি, বা হাওয়াটাও লাগছিলো শরীরে অনেক ভালো লাগছিলো। তো এরকম দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগে, একদম গ্রামের মতো লাগছিলো, কারণ অনেক বছর তো গ্রামে যেতে পারিনি, এই কয়দিন আগে গিয়েছিলাম
8-9 মাস হয়ে যাচ্ছে যাওয়ার, আর এরকম আর কি গাছপালা দেখলে মনে হয় গ্রাম 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 বাপ আর কি আসে। আমরা যারা প্রবাসে থাকি আমাদের তো গাছপালা এরকম বেশি কোনো কিছু দেখা হয় না, বা বাহিরে কোথাও এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া ফ্রেশ হাওয়া সেরকম আমরা পাই না। এখানে এই যে অনেক বড় বড় পাথরও আমি অনেকবার এই পার্কটা দেখিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি, যে এবার যাই না কেন ভিডিও করে আনি, কারণ আমার কাছে ভালো লাগে, জানি না তোমাদের কাছে কেমন লাগে, মনে হয় শুধু ভিডিও করি। আর এই যে এখানে পাথরের পাশে কি ফুলের গাছ ফুটেছে আর কিছু ফুলও উঠেছে গাছে, আমি হাঁটাহাঁটি করছিলাম আর একটু ভিডিও করতেছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। আর সব দিকে দেখো শুধু সবুজ আর সবুজ গাছগুলো না, অনেক সুন্দর সুন্দর পাতা গজিয়েছে। এই যে দেখো, তো আমি এখন যে সাইডে আসছি ওই সাইডে আর কি বেশি মানুষ আসে না, সেই কারণে ওই সাইডে আসলাম, ভাবলাম একটু ভিডিও করব। আর মানুষ বেশি থাকলে ভিডিও করতে কেমন আর কি ভালো লাগে না। আর এই যে বাঁশের জার, বাঁশের জারগুলোতে পাতা গজিয়েছে, যখন রোদ বৃষ্টি ছিল না তখন একেবারে পাতাগুলো জ্বরে গিয়েছিল। তো আস্তে আস্তে এই যে দেখো গেটের ওই দিকে আস্তে আস্তে মানুষগুলো আসছে, অনেক মানুষ আসে এখানে, কিন্তু আমরা সকাল সকাল আসছি, আর সকাল সকাল আসলে একটু ভালোই হয়, এক্সারসাইজ সব কিছুতেই করা যায়, মানুষ কম থাকে। তারপর হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি, গেট থেকে বেরিয়ে গেছি। এই যে গেট, গেটটা আর কি নতুন বানিয়েছে, অনেক বড় একটা গেট। তো এখন রুমের দিকে রওনা দিয়ে দিচ্ছি, চলে যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি একটু হলে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করিও, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।